আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব একজন ব্যক্তিকে নিয়ে, যিনি জাহান্নামের কীট, কুখ্যাত জারজ সন্তান, কুখ্যাত নাস্তিক আসাদ নূরকে নিয়ে। সৌদি আরবে গিয়ে আপনি হজ করে শুদ্ধ হয়ে যাবেন, এসব চিন্তা ভাবনা বাদ দেন ভাই, আল্লাহর কিছু নাই, আল্লাহর কোনো ক্ষমতা নেই। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে আসাদ নূরকে নামে চিনে থাকি। আমি যদি ব্যক্তিগতভাবে আসাদ নূরকে বলি সন অফ বিচ, তাহলে আমি মনে করি কুকুরের এখানে অসম্মান হয়ে যাবে। কেননা একটি কুকুর তার মালিককে চেনে। একটি কুকুরকে যদি আপনি গরুর এক টুকরা গোস্ত দেন অথবা হাড্ডি যদি খেতে দেন, তাহলে সেই কুকুর সে পারলে সারা রাত পাহারা দিবে। একটি কুকুর তার মালিককে চেনে, কিন্তু আসাদ নূর নামে যে একজন ব্যক্তি আছে, যে একজন নাস্তিক আছে, সে তার মালিককে চিনতে পারে নাই। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস্তিকদেরকে বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, বালহুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তু, তার থেকেও তারা নিকৃষ্ট। দর্শক, কুখ্যাত জাহান্নামের কীট আসাদ নূর, তার কাজই হলো কেবলমাত্র একমাত্র ইসলামের বিরুদ্ধে একের পর এক ভিডিও বানানো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে বেয়াদবি ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চরম পর্যায়ে বেয়াদবি, ইসলামে বিশেষ নিদর্শন নিয়ে চরম পর্যায়ে বেয়াদবি, অন্যান্য ধর্ম নিয়ে তার কখনই তার মুখে আমরা সমালোচনা শুনতে পাইনি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম ধর্মই তার কাছে যত সমস্যা। তাহলে তো আমরা এখান থেকে এটাও বুঝতে পারি যে তার কাছে হয়তোবা হিন্দু ধর্ম, অন্যান্য ধর্ম খুব প্রিয়, খুবই পুত্রপবিত্র। আর যদি পুত্রপবিত্র হয়েই থাকে, তাহলে তো আমরা এটাও ভাবতে পারি যে হিন্দু ধর্মে তারা গরুর প্রস্রাব পান করে, এরপরে হিন্দু ধর্মে তারা গরুর গোবর তারা পুরো শৈলে তারা মাখে এবং তারা মনে করে তারা খুব পুত্র পবিত্র হয়ে গেছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে আমরা এটাও দেখতে পেয়েছি যে গরুর গোবর তারা খেয়ে থাকে। তাহলে এখানে আমি ধারণা করতেই পারি, হয়তোবা সে আসাদ নূর নামে যে কুখ্যাত জাহান্নামের কীট আছে, সে হয়তোবা সে গরুর প্রস্রাবকে পান করতে পারে এবং গরুর সে গোবর সে খাইতে পারে। আর গরুর গোবর খাওয়ার কারণেই মনে হয় তার মাথায় এত সমস্যা, এত গোবর। আজ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃত। সবচেয়ে আরেকটা চমৎকার কথা হলো, এদেশে স্বাধীনতার মূল চেতনাই হলো ইসলাম ও মুসলমান। এটা হয়েও কীভাবে সেই আসাদ নূর একের পর এক ইসলামের বিরুদ্ধে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে চরম থেকে চরম পর্যায়ে বেয়াদবি একের পর এক করতেই আছে? তার মানে এটাও বোঝা যাচ্ছে যে এদেশে ইসলাম সবচেয়ে উপেক্ষিত। তাই যদি না হয়, আমি মনে করি এদেশে উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ যারা আছে তারা যদি একটু সতর্ক হন, তাহলেই কিন্তু এই কুলঙ্গার আসাদ নূর সে কিন্তু সতর্ক হয়ে যায়। এজন্য আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি যে এদেশের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ যারা আছে এজন্য তারাও এখানে দায়ী আছে। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে এটিই বলতে হয়, এদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কোনো আলোচনা করা হয়, তাহলে তাকে তথ্য প্রযুক্তির মামলায় ফাঁসি দেওয়া হয়, প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে আলোচনা করলে পারলে তাকে জেলখানায় নেওয়া হয়। কিন্তু যিনি রাজার রাজা, বাদশার বাদশাহ, আফতাবে নবুওয়াত, শান শাহের সালাত, সরকারে দো জাহা, নূরে মুজাসসাম, নবীউল আম্বিয়া, মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করেই যাচ্ছে, সেই বেয়াদবি করার পরেও তারপরও সেই আসাদ নূর তার কোনো সমস্যা হচ্ছে না, সে কত সুন্দর সে ভিডিও বানিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। তার মানে তোমরা এ ব্যাপারে চুপ থাকতে পারো, কিন্তু গাজওয়ে হিন্দের মাধ্যমে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের মাধ্যমে ইনশাআল্লাহ এর প্রতিশোধ আমরা নিয়েই ছাড়ব। আজ ইসলাম ধর্মের বিরুদ্ধে এই কুখ্যাত জাহান্নামের কীট নাস্তিক আসাদ নূরের এত চক্রান্ত। আমরা মুসলমান যারা আছি, আমাদের কাছে ইসলাম ধর্ম মানতে কোনো দলিলও লাগবে না। বিনা দলিলে ইসলাম ধর্ম চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। শুধু তাই নয়, সৃষ্টি জগৎ যতটা সত্য তার থেকেও আরও চিরসত্য, মহাসত্য। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার রাসূল ও বান্দা। দর্শক, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যই হলো সতর্কতা অবলম্বন করা। আমাদের অবশ্যই অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতেই হবে, কেননা অনেক সময় দেখা যায় যে নাস্তিকদের ভিডিও যখন সামনে পড়ে যায়, ঠিক তখন আমরা অনেকে লাইক দিয়ে থাকি। যদি আমি লাইক দিয়ে থাকি, তাহলে এটাই প্রমাণ হলো যে তার কথার সাথে আমি একমত হলাম। আর তার কথার সাথে যদি আমি একমত হয়েই যাই, তাহলে আমার ইমানটা
আমি মুসলমান থেকে আমি খারিজ হয়ে গেলাম, মুসলমান থেকে আমি বের হয়ে গেলাম, আর কোনো মতেই ভালো কোনো কমেন্টস করা যাবে না, তার সাথে যদি কমেন্টসে যদি আমার কোনো রকম কোনো প্রশংসা করেই ফেলি তাহলে বোঝা যাবে যে আমি মুসলমান থেকে আমি খারিজ হয়ে গেলাম। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ইমান আমলকে মজবুত করে রাখতে হবে, মনে রাখতে হবে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের ক্ষেত্রে বলা হয়েছে আল ইমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল, সাহাবা কেরাম তাদের ইমান ছিল পাহাড়ের থেকেও আরো মজবুত শক্তিশালী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের মতো আমাদের ইমান যেন আমরা বাড়াতে পারি, তাদের মতো আমরা যেন আমাদের ইমানকে তৈরি করতে পারি এই ধরনের কুখ্যাত জাহান্নামের কীট আসাদ নূর নামক এই নাস্তিক থেকে, অন্যান্য যত নাস্তিক আছে প্রত্যেক নাস্তিক থেকেই যেন আমরা সকলেই যেন সতর্কতা অবলম্বন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার মতো তাফি ভিক্ষা দিন। আমিন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।